সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবথেকে সহজে আলু দিয়ে গরুর মাংস রান্নার একেবারে সহজ রেসিপি চলুন এখন আমরা শুরু করব গরুর মাংস রান্না করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এখানে তিন চারটা তেজপাতা মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চারটা এলাচ তিন টুকরো দারচিনি তারপর এখানে নিয়েছি ছয় সাতটার মতো লং কালো আর সাদা মিলিয়ে আমি এখানে কিছু গোলমরিচ নিয়েছি কালো নিয়েছি আবার সাদাও নিয়েছি প্রথমে আমি তেলের মধ্যে পুরনগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পুরন একে একে দিয়ে দিচ্ছি এগুলো তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে যখন পুরনগুলো হালকা ভাজা হয়ে যাবে এখন আমি এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এগুলো দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার পরে সবগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে আমি তেলের মধ্যে ভেজে নিব এভাবে ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা দেওয়ার পর আবার একটু সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে ভালোভাবে আবার মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ সরষে বাটা নিয়েছি আপনারা চাইলে কালো সরষেটাও দিতে পারেন আমি সাদাটা দিয়েছি এটা দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার দুই মিনিট এভাবে মিশিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শুকনো লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি অল্প একটু গরম পানি দিয়ে দিয়েছি আজকের রান্নাটা আমি গরম পানি দিয়ে করব অল্প একটু গরম পানি দিয়ে আমি প্রথমে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিব একটু ঢাকা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়েছি দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে আমার এখন আমি এর মধ্যে গরুর মাংস দিয়ে দিব এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহ চর্বি সহ সবগুলো মিলিয়ে আমি এখানে দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি চর্বি একটু কম আছে এখানে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে আমি মাংসগুলো মিশিয়ে নিয়েছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন আমি এখানে মাংসের মধ্যে একটু পানি দিইনি মাংসের থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে আমি একটু কাটি দিয়ে নেড়ছে নিচ্ছি প্রথমে আমি টমেটো দিইনি এখানে আমি দুইটা টমেটো নিয়েছি এগুলো আমি প্রয়োজন করে রেখেছি ফ্রিজে সেই জন্য একটু শক্ত দেখাচ্ছে একটু টুকরো টুকরো করে আমি দিয়ে দিয়েছি টমেটোগুলো দেওয়ার পরে আমি আরও দুই মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে আর একটু নেড়েছে নিয়েছি এখানে আমি দুইটা বড় সাইজের আলু নিয়েছি কারণ আমি আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করব আলুগুলো একটু ডুবো ডুবো করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আলুগুলো আগে থেকে দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ লিটার গরম পানি দিয়েছি এখানে আমি আর কোনো পানি ইউজ করব না এই পানিতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আমি বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি বিশ মিনিট পর দেখুন আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি এর উপর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এ সময় লবণটা একটু চেক করে নেবেন আমার এক টেবিল চামচ লবণই হয়ে গেছে আমার লবণের আর প্রয়োজন নেই সবগুলো একসাথে একটু মিশিয়ে নিয়েছি দশ মিনিটের জন্য চুলাটা আমি লোতে রেখে ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন
অনেকগুলো তেল বের হয়ে গেছে মাংস থেকে আমার মাংস হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে পরিবেশন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আলু দিয়ে গরুর মাংস রান্নাটা যারা আমার এরকম সহজ রেসিপিগুলো দেখতে চান তারা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ